আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশ্ব মন্দায় খাদ্য সংকটের 45 দেশের মধ্যে বাংলাদেশেরও পড়ার শঙ্কা। দুর্নীতি ও পাচার রোধ, পণ্য আমদানির শুল্ক ও জ্বালানি তেলের দাম কমানোর সুপারিশ সিপিডির। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজি মিয়ানমার। চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে উত্তপ্ত খুলনা। সড়ক পথ বন্ধের পর এবার নৌপথ বন্ধেরও চেষ্টা চলছে বলে নেতাদের অভিযোগ। বাধা দিয়ে বিএনপির সমাবেশে জনস্রোত ঠেকানো যাবে না বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগকে সমাবেশের প্রতিপক্ষ বানানোর চেষ্টা চলছে মন্তব্য ওবায়দুল কাদেরের। ব্যর্থতার দায় মাথায় নিয়ে ক্ষমতা গ্রহণের 6 সপ্তাহের মাথায় ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগ। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিশ্বমন্দায় খাদ্য সংকটে পড়তে যাওয়া 45 দেশের মধ্যে রয়েছে বাংলাদেশও। খাদ্যপণ্যের মূল্যস্ফীতির চাপ সামলাতে অত্যাবশ্যকীয় পণ্যের ওপর আমদানি শুল্কের হার কমানো ও বেসরকারি খাতে মূল্যস্ফীতি বিবেচনায় কর্মরতদের বেতন বাড়ানোর পরামর্শ দিয়েছে সিপিডি। জ্বালানি সংকট মোকাবেলায় বিদ্যুৎ খাতে ডলার ক্যাপাসিটি পেমেন্ট বন্ধ ও গ্যাস আমদানির উপর গুরুত্ব না দিয়ে উত্তোলনেও জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন সিপিডির গবেষকরা। বিশ্ব অর্থনীতিতে মন্দার আভাস ও বাংলাদেশের চ্যালেঞ্জ উত্তরণ কোন পথে, এই বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, কোভিডের কারণে সৃষ্ট আন্তর্জাতিক সংকট কাটিয়ে না উঠতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বকে খাদ্য ও জ্বালানি সংকটের মধ্যে ফেলে দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সেটা কিন্তু চলমানই রয়েছে এবং তার আগে কোভিড-19 যেটা শুরু হয়েছিল 2020-এর শুরুর দিকে, 2019-এর শেষে ডিসেম্বরে, সেটা থেকে কিন্তু পুরোপুরি আমরা এখনও পরিত্রাণ পাইনি। সেটা থেকে ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা এখনও সমাপ্ত হয়নি। বাংলাদেশও যেহেতু বিশ্ব অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমরাও সেই প্রভাবটা অনুভব করছি এই সমস্ত ক্ষেত্রে। সিপিডির গবেষণায় দেখা যায়, মুরগি মাছ মাংস বাদ দিয়ে 4 জনের একটি পরিবারের বর্তমান বাজারের মাসিক ব্যয় হয় 9,059 টাকা। 2019 সালে যা ছিল 6,541 টাকা। সে হিসেবে দেশের 11টি শিল্পখাতের মধ্যে মাত্র 4টি খাতের শ্রমিক ছাড়া আর কেউ এই ব্যয় মেটাতে পারছে না। অন্যদিকে বর্তমানে 4 জনের পরিবারের মাছ মাংস সহ মাত্র 19টি খাদ্যপণ্য কিনতে মাসিক খরচ হচ্ছে 22,421 টাকা, যা শ্রমিকদের সবারই নাগালের বাইরে। যদি আমরা মাছ মাংস এগুলো বাদ দিই, তাহলে অর্থাৎ কিনা একটা কম্প্রোমাইজ ডায়েট, একটু কম প্রোটিন সম্পন্ন ডায়েট, সেখানে কিন্তু 4 জনের জন্য 9,059 টাকা লাগবে। সমস্ত পণ্যের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা, এটা একটা সংকট আকার ধারণ করেছে এবং এটার একটা লাগামহীন গতি আমরা দেখতে পাচ্ছি। বিদ্যুৎ খাতে ভর্তুকির জন্য ক্যাপাসিটি পেমেন্টকে দায়ী করেন সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় এলএনজি আমদানির গুরুত্ব কমিয়ে গ্যাস উত্তোলনের উপর জোর দিতে হবে। দেশে এলএনজি আমদানির জন্য যত উদ্যোগ আগ্রহ দেখা যায়, গ্যাস এক্সপ্লোরেশনের দিকে সেই ধরনের উদ্যোগ আগ্রহ আমরা কিন্তু পর্যাপ্তভাবে দেখি না। গত বছর প্রায় 26,000 কোটি টাকা এই ক্যাপাসিটি পেমেন্ট বাবদ কিন্তু খরচ করতে হয়েছে। বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার হয়তো টাকা পাবেন, ডলার পাবেন না, মনে রাখা দরকার। সুতরাং আমরা এই কারণেই বলছি, বিদ্যুতের দাম বৃদ্ধির যৌক্তিকতার চেয়ে বরঞ্চ কিভাবে ক্যাপাসিটি পেমেন্ট বা ডলারাইজ পেমেন্টস গুলোকে বন্ধ করা যায় এবং নো ইলেকট্রিসিটি নো পে ওরকম একটি সিস্টেমে যাওয়া যায়, সেটি দরকার। দেশের বর্তমান সংকটকে স্বল্পমেয়াদী সংকট হিসেবে না দেখার পরামর্শ সিপিডি গবেষকদের। সরকারের এই মোহভঙ্গটি হওয়া দরকার যে বাংলাদেশ এই মুহূর্তে যে সংকটের ভিতরে রয়েছে, এটি মোটেই কোনো স্বল্পকালীন সংকট নয়। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কমিশন রোসাটামের মহাপরিচালক আলেক্সাই ল্যাখাচেভ। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাংলাদেশে সফররত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নকারী রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কমিশন রোসাটামের মহাপরিচালক। আগামী বছরের মধ্যে পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছানো সহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন রোসাটামের মহাপরিচালক। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব এসানুল করিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজি হয়েছে মিয়ানমার, এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, চীনের সাথে মিয়ানমারের ভালো সম্পর্ক থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করতে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে কয়েক লাখ রোহিঙ্গা। কক্সবাজারের কয়েকটি আশ্রয় শিবিরের পাশাপাশি তাদের ঠিকানা হয়েছে ভাষান্তরে। লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিপাকে বাংলাদেশ। জাতিসংঘ সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে এই সংকট সমাধানে বারবার তাগিদ দিয়ে আসছে বাংলাদেশ সরকার, তবে মিয়ানমার এক্ষেত্রে পুরোপুরি নীরব। এই সংকট সমাধানে চীনের ভূমিকার উপর সবসময় জোর দিয়ে আসছে ঢাকা। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এর সাথে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রুদ্ধদ্বার বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমার ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। সুখবরটা হচ্ছে যে বর্তমানে যে সরকার আছে মিয়ানমারে, যে মিলিটারি সরকার, তারা আগের যতগুলো আমরা এই অ্যারেঞ্জমেন্ট চুক্তি করেছি সেইগুলো তারা অনার করবে বলেছে। তারা বলেছে যে হ্যাঁ, যে দে উইল টেক ব্যাক, তারা তাদের রোহিঙ্গাগুলিকে নিয়ে যাবে আফটার ভেরিফিকেশন। তারা এখনও বলছে যে আমরা ওদের সেফটি অ্যান্ড সিকিউরিটি দেব। তো এতদিন হলো এখনও সেই পরিবেশ সৃষ্টি হয় নাই, তাদের মধ্যে মনে হয় না সেই রকমের আগ্রহ আছে পাঠানোর। বাট বারবার এবারও আমরা চাইনিজকে বললাম যে তাদের আগ্রহ, তারা বললো যে না আগ্রহ আছে। গুড নিউজ ইজ নাম্বার ওয়ান, এখনও তারা বিলিভ দে দে ক্যান ওয়ার্ক উইথ আস এবং আগ্রহ আছে এগুলো নিয়ে যাওয়ার জন্য। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমার ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। তো আজকে আমরা ওই চাইনিজ অ্যাম্বাসেডর সাহেব আসছিলেন, তা আমরা বললাম যে আপনি এই প্রজেক্টটা কতদিন ধরে নিয়েছেন কিন্তু জুলাই রাখছেন, হ্যাঁ এইটা তো মানে নট গুড, আমাদের অত আশা, হ্যাঁ আমরা খালি চিন্তা করি এই মাসে হবে এই মাসে হবে, তো এই জন্য একটা তাগদা দেওয়া আর কি। আর উনি বলছিলেন উনি সুখবর দিবেন, তো সুখবর এমন কিছু নতুন দিতে পারেন না, এইটুকু বলছেন যে তারা এখনও এক পায়ে দাঁড়িয়ে রোহিঙ্গাগুলো নেওয়ার জন্য, ওইটাই সুখবর। আগে যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে সে অনুযায়ী তারা নিতে রাজি আছে। প্রথম ব্যাচ কবে যাবে সেটার কোনো ডেট ঠিক, ডেটটা ফিক্স হয়নি এখনো। জাপানের সাথে মিয়ানমারের ভালো সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে তাদেরকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে বেশ উত্তপ্ত খুলনা। দলের নেতাদের অভিযোগ, সমাবেশ ঠেকাতে নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে পুলিশ। পরিবহন বন্ধের পর এবার নৌপথ বন্ধেরও চেষ্টা চলছে। এর মধ্যেই যেকোনো উপায়ে সমাবেশ সফল করার প্রত্যয় জানিয়েছেন বিএনপি নেতারা। পুলিশ বলছে সমাবেশ শান্তিপূর্ণ করতে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শনিবার খুলনার সোনালী ব্যাংক চত্বরে গণসমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতাদের তদারকিতে কাজ করছে 11টি কমিটি। সমাবেশ ঘিরে বেশ উজ্জীবিত দলের নেতাকর্মীরা। নেতাকর্মীদের অভিযোগ, বিভাগীয় সমাবেশ বানচাল করতে এ পর্যন্ত 48 নেতাকর্মী আটক করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে 6টি প্রচার মাইক। সমাবেশে না যেতে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তবে সব বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করতে চায় নেতাকর্মীরা। খুলনাবাসীকে আমরা সাথে নিয়ে, আপামর জনসাধারণকে সাথে নিয়ে আমরা কোনো অবস্থাতেই এই প্রতিহতর মোকাবেলা করেই আমাদের 22 তারিখে আমরা সফলভাবে আমাদের গণসমাবেশ সফল করবো ইনশাল্লাহ। সরকার যতই বাধা দিক, এই জনসমাবেশ খুলনার মহানগরীতে 2 লক্ষাধিক লোকের সমাবেশ হয়ে এই সমাবেশ সফল হবে ইনশাল্লাহ। তারা আমাদের কর্মসূচিকে বাস্তবায়ন করতে বাধাগ্রস্ত করতেছে। সব অপতৎপরতা রুখে দিয়ে নেতাকর্মীদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সমাবেশ করতে দেওয়া হবে না বলে কেউ কেউ হুমকি ধামকি শুধু দিচ্ছেন এমন না, আমাদের মাইক কেড়ে নেওয়া হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে, আমাদের নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে গ্রেপ্তারের জন্যে হুমকি দেওয়া হচ্ছে, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমেরিকার অনেক সম্মানিত নেতা ইতিমধ্যে যেসব মন্তব্য আমরা পত্রিকায় দেখেছি সেটাকে সন্তোষজনক বলা যায় না।
এদিকে বিভেদ ভুলে খুলনার গণসমাবেশ সফল করতে কাজ করছে বিএনপির পদ বঞ্চিত নেতা সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুও। সংবাদ সম্মেলন করে হুঁশিয়ারি দিয়েছেন, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে দায়ী থাকবে যারা সমাবেশ বানচালের হুমকি দিচ্ছে। সরকারের সেই একই গণবিরোধী পদক্ষেপ পরিবহন বন্ধ করার ষড়যন্ত্র, এবং আমরা নানান বক্তব্য শুনতে পাচ্ছি, নানান পরিস্থিতি প্রস্তুতি সরকারি দলের। আমি তাদের প্রতি নিবেদন রাখব, আন্দোলন সংগ্রামের রাজনীতির সহনশীল রাজনীতির পীঠস্থান খুলনাকে, খুলনায় যেন রক্ত না ঝরে, খুলনা যেন শান্তিপূর্ণভাবে বিএনপি কর্মসূচি পালন করতে পারে। নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালানোর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। কেএমপি জানিয়েছে খুলনার সমাবেশ সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা আমাদের যতটুকু সাধ্য আছে আমরা সর্বাত্মক চেষ্টা করব যাতে অপ্রীতিকর কোনো কিছু না ঘটে, এবং এখানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। ঠিক আছে, ওদের সাথে আমাদের কথা হয়ে তো কোনো প্রকার ভায়োলেন্স করবে না, আমাদের কাজ করেছে। চট্টগ্রাম ও ময়মনসিংহের পর 22 অক্টোবর খুলনার সমাবেশেও বিপুল জনসমাগম ঘটবে বলে আশা বিএনপি নেতাদের। আতিয়ার পারভেজ, বাংলাভিশন, খুলনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাধা দিয়ে গণপরিবহন বন্ধ করে বিএনপির সমাবেশের জনস্রোত ঠেকানো যাবে না। খুলনার সমাবেশেও লাখো মানুষের সমাগম হবে। রাজধানীতে এক সমাবেশে তিনি আরো বলেন, সরকার এতটাই ঘাবড়ে গেছে যে এখন সরকারি কর্মকর্তাদেরও অবসরে পাঠানো শুরু হয়েছে। সময় থাকতে ক্ষমতা হস্তান্তর করে সরকারকে সরে যাওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। সারা দেশে নেতাকর্মীদের ধরপাকড়, জামিন বাতিল করে কারাগারে প্রেরণ ও নির্যাতনের প্রতিবাদে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের ওয়ার্ড ও থানা পর্যায়ে নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে। এতে নেতারা অভিযোগ করেন, গত 15 বছর ধরে সরকার দেশে অত্যাচার নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে, গণতন্ত্র হরণ করছে। এখন বিএনপির সভা সমাবেশে গণজোয়ার দেখে সরকার ভীত হয়ে পড়েছে। আওয়ামী লীগের বাসের মালিক সমিতি এনায়েত সাহেব, এখনো সময় আছে, খুলনার মহাসমাবেশের আগে বাস মালিকদেরকে বলেন বাস চালানোর জন্য, তা না হলে কিন্তু আপনাদেরকেও কোনোভাবে এই বাংলাদেশে কিভাবে আপনারা ব্যবসা করেন আমরা সেটা দেখে নেব ইনশাআল্লাহ। ঢাকায় মহাসমাবেশ হবে 10 তারিখে, যেখানে বাধা হবে সেখানেই সমাবেশ হবে। এই ঢাকা নগরী সমাবেশের নগরী হবে ইনশাআল্লাহ। সমাবেশে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার হয়রানি করা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে, নইলে জনগণ সরকারকে ক্ষমা করবে না। বিএনপির সমাবেশে জনস্রোত ঠেকাতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ময়মনসিংহে আপনারা জানেন যে তারা পুরো বাস বন্ধ করে দিয়েছিল, গণপরিবহন বন্ধ করে দিয়েছিল। ঠিক একইভাবে খুলনাতেও তারা 2 দিন আগে তারা গণপরিবহন বন্ধ করে দিয়েছে। এতে করে কি লাভ হয়? মানুষ কি আপনারা থেমে থাকে? মানুষ কিন্তু ঠিকই দলে দলে তারা বিভিন্নভাবে সেই সমাবেশে উপস্থিত হয়, তাই না? খুলনাতেও একই ঘটনা ঘটবে, খুলনাতেও লক্ষ লক্ষ মানুষ তারা তাদের মতো করে উপস্থিত হবে। বন্ধুগণ, আজকে আমরা সেই জন্যই বলছি, আপনারা এখন দয়া করে মানে মানে সরে পড়ুন। যদি সরে না পড়েন তাহলে এই দেশের মানুষ কিভাবে সরাতে হয় তা তারা জানে। বন্ধুগণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং 3 পুলিশ সুপার ও 1 সচিবের বাধ্যতামূলক অবসরেরও সমালোচনা করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি বলছেন, ধৈর্য ধরেন, বিদ্যুৎ পেয়েছেন আবারও বিদ্যুৎ পাবেন, তা আমাদের তো জীবন অতিষ্ঠ, লোডশেডিং। বন্ধুগণ, প্রতিদিন 4-5 বার করে লোডশেডিং হয়, এর মধ্যে কি করছে আবার বলছে রূপপুর আণবিক চুল্লি উদ্বোধন করেছে। যে দেশে বিদ্যুৎ তারা ঠিকমতো দিতে পারে না, সঞ্চালন করতে পারে না, বিতরণ করতে পারে না, সেইখানে এত বিদ্যুৎ উৎপাদন করার একটা মাত্র কারণ বন্ধুগণ, যে সেটা করতে গেলে তারা প্রচুর পরিমাণ চুরি করতে পারে, তারা কমিশন পায়। খুব ঘাবড়ে গেছে,
হাসিনার সরকার এত ঘাবড়ে গেছে যে এখন প্রজাতন্ত্রের কর্মকর্তাদেরকে তারা চাকরি থেকে বিদায় দেওয়া শুরু করেছে ভয়ে। সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান বিএনপির মহাসচিব। এই অত্যাচার নির্যাতন বন্ধ করেন, গুলি করে মানুষ হত্যা করা বন্ধ করেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। এর আগে আরেক আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারকে হটাতে দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে, না হলে দেশ ও জাতির অস্তিত্ব থাকবে না। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে চলমান আন্দোলনে নিহত পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিয়া পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য নগ্নভাবে নেমেছে, সমাবেশে বাধা দিয়ে জনসমাগম কম করতে সরকার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার জন্য। অভিযোগ করেন, ক্ষমতায় থাকতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। যারা মানুষ হত্যা করে, গুম করে, লুটপাট করে, তাদের পাশে জনগণ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এই সরকারকে হটাতে সর্বশক্তি নিয়োগ করতে হবে। আন্দোলন শুরু করেছি আমরা, সারা দেশেই আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আন্দোলনকে দমন করবার জন্য এই সরকার কিভাবে তারা নেকেডলি উলঙ্গভাবে নেমে পড়েছে। এরা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের কথা বলে বিরোধী দলের সমাবেশকে, শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দিচ্ছ কেন? বাস মালিকদের দিয়ে বাস গণপরিবহন বন্ধ করে দিচ্ছে কেন? কারণটা কি? যে সমাবেশ যেন বড় না হয়, এই সরকারকে যদি আমরা সরাতে না পারি এই দেশের অস্তিত্ব থাকবে না, জাতির অস্তিত্ব থাকবে না। বর্তমান বিএনপি কাজ করছে, বিএনপি একটা রাজনৈতিক দল, কিন্তু সমস্যা সংকট আজকে সমগ্র জাতির সংকট, সমগ্র দেশের। আজকের এই অনুষ্ঠানের বিএনপি নেতারা মন গড়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে তাদের সমাবেশের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করছে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার বিএনপির সমাবেশে বাধা তো দেয়নি, বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে বলেও দাবি করেন তিনি। এছাড়া খুলনার সমাবেশের আগে বাস ধর্মঘট ডাকার ক্ষেত্রে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগও তিনি নাকচ করে দিয়েছেন। রাজধানী সেতু ভবনে বৃহস্পতিবার ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি সমাবেশে বাধা প্রদান নিয়ে দলটির নেতারা মন গড়া বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি, বরং প্রশাসন সমাবেশে সহযোগিতা করছে বলেও দাবি ওবায়দুল কাদেরের। বিএনপি নিজেরাই মন গড়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে, কখনো কখনো সরকারকে তাদের সমাবেশের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করে যাচ্ছে। সরকার তাদেরকে সমাবেশে বাধা তো দেয়নি, বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে। সমাবেশে লোকসমাবেশ হলে তারা বলে সরকার ব্যর্থ, আবার লোকসমাগম না হলে বা কম হলে তখন বলে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিএনপির খুলনার সমাবেশ বাধাগ্রস্ত করতে পরিবহন ধর্মঘটের পিছনে সরকারের হাত থাকার বিষয়ে বিএনপি মহাসচিবের অভিযোগও অস্বীকার করেন ওবায়দুল কাদের। চট্টগ্রাম খুলনার সমাবেশ বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘটের যে কথা বিএনপি মহাসচিব বলছেন, সেখানে সরকার বা আওয়ামী লীগ তো কোনো হস্তক্ষেপ করেনি। ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক শ্রমিক, তারা যদি তাদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করে তাহলে আমাদের কি করার আছে? রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্য নয়, মেগা প্রকল্পের নির্মাণের নামে সরকারের লুটপাট ও দুর্নীতিতে দেশে খাদ্যসহ অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। অদক্ষতার কারণে ডলার সংকট, বিদ্যুতের লোডশেডিং সহ ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। আর জাতীয় পার্টি ছাড়া কোনো দলের ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই বলে মনে করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে মুন্সিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় পার্টি। এতে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের অভিযোগ করেন, জবাবদিহিতা না থাকায় একতরফা ভোটের মাধ্যমে জোর করে ক্ষমতায় থাকতে চায় সরকার।
রাজনীতিতে খরা চলছে। খরার অর্থ কি? মানে এই মাঠ পর্যায়ে যে রাজনীতি, এগুলোকে গলা চিবিয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে, ধ্বংস করা হচ্ছে এবং রাজনীতিকে কুক্ষিগত করে উপরের দিকে শাসক শ্রেণীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। শাসক এবং তার দলবল নিয়ে সম্পূর্ণ দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন। এটাকে বলা হয় এক নায়কতন্ত্র, স্বৈর শাসন। আমরা এখন স্বৈর শাসনের নিষ্পেষণে নিষ্পেষিত। এই যে রাজনীতির খরা, এটাকে কাটাতে হবে। আমরা চাই দেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক, দেশের প্রতিটি মানুষের কাছে তাদের মালিকানা, দেশের উপরে যে মালিকানা সেই ক্ষমতা তাদের হাতে চলে আসুক। খাদ্য সংকট ও দুর্ভিক্ষ নিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা করেন জি এম কাদের। বলেন, গণতন্ত্রহীনতার কারণে ধনী ও গরিবের বৈষম্য তৈরি হচ্ছে, দুর্নীতি লুটপাট দেশকে সংকটের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের দেশের এই গণতন্ত্রহীনতার কারণে যে বৈষম্যের শিকার হচ্ছে মানুষ, যে বিভিন্নভাবে একতরফাভাবে এক শ্রেণীর মানুষ বড়লোক হচ্ছে, দেশের সকল সম্পদ লুণ্ঠন করে তারা দেশ ও বিদেশে জমা করছে আর বাকি মানুষকে দিচ্ছে না, তার ফলস্বরূপ দেশে এখন দেশের রিজার্ভ সংকট হয়েছে। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টি কারো দয়া নয়, এককভাবে রাজনীতি করবে। তিন নম্বর বাচ্চা যিনি পড়ছে তাকে বলি যে কিরম বেলা ডিক্লেয়ার দেন যে আগামী নির্বাচনে সাগরে তিন নম্বর বাচ্চার সহযোগিতা লাগবে না। আমি বলবো বাপের বেটা, আওয়ামী লীগের যে হোক বাংলাদেশে জাতীয় পার্টি ছাড়া ক্ষমতা চাওয়ার কারো কোন সুযোগ নাই। নেতারা বলেন, কিছুটা ভুল বোঝাবুঝি ও বিশৃঙ্খলা থাকলেও জাতীয় পার্টি আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত 1 সেপ্টেম্বর থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। গত 13 জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়ালেখা করা শহীদুল ইসলাম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে 1985 ব্যাচের কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম অবসরে যাচ্ছেন 30 অক্টোবর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অবসরপ্রাপ্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলামের অনুকূলে স্থগিতকৃত অবসরোত্তর ছুটি 30 অক্টোবর পর্যন্ত মঞ্জুর করা হল। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি পাবেন। শফিকুল ইসলাম 2019 সালের 7 সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নেন। অষ্টম ব্যাচের এই কর্মকর্তা 1989 সালের 20 ডিসেম্বর এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। কর্মজীবনে নারায়ণগঞ্জ, পটুয়াখালী, সুনামগঞ্জ ও কুমিল্লায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি ও ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। শফিকুল ইসলামের চাকরির বয়স শেষে গত বছরের 30 অক্টোবর অবসরে যাওয়ার কথা ছিল। তবে গেল বছরের 28 অক্টোবর ডিএমপি কমিশনার হিসেবে তাকে আরও 1 বছর চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি স্থগিত করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে 24 ঘন্টা সময় বেঁধে দিয়ে কর্মবিরতি স্থগিতের কথা জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ওয়ার্ডগুলোতে চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। শনিবারের মধ্যে হামলাকারীদের গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে সকাল 9টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শাহরিয়ারের নামাজে জানাজা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে পড়ে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নেওয়া হয় শাহরিয়ারকে। পরে তার মৃত্যু হলে সঠিক চিকিৎসা না হওয়ার অভিযোগ তুলে হাসপাতালের 8 নম্বর ওয়ার্ড ও পরিচালকের দপ্তরের আশপাশ ভাঙচুর করে শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিতও করা হয়। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ডাক্তাররা রোগীদের সেবা দেওয়ার জন্য আসি, আমরা রোগীদেরকে সেবা দিব, কিন্তু আমরা চাই কি? আমরা চাই নিরাপত্তা, আমাদেরকে আবার যাতে কেউ আক্রমণ না করে। রোগীদের পরিস্থিতি বিবেচনা করে, রোগীদের স্বার্থে, সাধারণ রোগীদের স্বার্থে আমাদের ইন্টার্ন ডাক্তারগণ কালকে থেকেই চিকিৎসাস্থলে ফিরবেন।
গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচন বন্ধের ঘটনার তদন্ত শেষ করেছে কমিটি। সোমবার প্রতিবেদন দেবে নির্বাচন কমিশনে। ইসির অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান অশোক কুমার দেবনাথের নেতৃত্বে তিন সদস্যের কমিটি তিন দিন ধরে ভোট গ্রহণকারী কর্মকর্তা সহ 685 জনকে শুনানির আওতায় নিয়ে উপনির্বাচনের অনিয়ম খতিয়ে দেখেন। তৃতীয় দিনের মতো বৃহস্পতিবার জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচনের দায়িত্বে থাকা 17 নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব ও বিজিপি দুই কমান্ডার সহ 27 জনের সাথে কথা বলেন কমিটির সদস্যরা। এর আগে প্রথম দিনে ফুলছড়ির 11টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, জেলা নির্বাচন কর্মকর্তা, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 136 জন এবং দ্বিতীয় দিন সাঘাটার 40টি কেন্দ্রের 478 জনের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা। সারা দেশে ধরপাকড়, নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও গ্রেফতারের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রংপুরে গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করতে গেলে পুলিশের বাধায় পণ্ড হয়। পরে জেলা বিএনপির দলীয় কার্যালয়েই কর্মসূচি পালন করেন তারা। কুড়িগ্রামে পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল বের করে জেলা বিএনপি। পরে দাদা মোড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পঙ্কির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। গাজীপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা গ্রেফতার করা বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসানউদ্দিন সরকার। খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে আদালত সড়কে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন হামলা, মামলা ও গণগ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসারের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সকালে লালমনিরহাটে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এর আগে হয় সমাবেশ। সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তন চত্বরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু। নেত্রকোনায় শহরের কাইলাটির মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেন। বগুড়ায় নবাববাড়ি সড়কে দলের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। এর আগে সার্কিট হাউস সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। নোয়াখালী জেলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। নাজনীন আক্তার, বাংলাভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।